বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে প্রতিদিন সমবয়সী ছেলে মেয়েগুলোকে দেখে কষ্ট হতো ওর। ওরা রাস্তায় পড়ে থাকা জিনিসগুলোতে তখন কেউ আবার ভিডিও বানাত। ছেলেটা ভাবত, কেন ওরা পড়ার সুযোগ পায় না? যদি ওদের জন্য কিছু করা যেত। বাবর আলীর বয়স তখন 10, পঞ্চম শ্রেণীতে পড়ে। সে তখন থেকেই শুরু। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি স্কুলের ছাত্র বাবর সকালে নিজে পড়ে এবং বিকালে অন্যদের পড়ায়। নিজের বাড়ির এক চিলতে ওঠানোই তার স্কুল। প্রায় 16 বছর ধরে এভাবে নিজের শেখা অন্যদের শিখিয়ে এসেছে বাবর। বাবর জানান, তাদের উঠানটাই 2002 সালে হয়ে যায় আনন্দ শিক্ষা নিকেতন। আর বাবর শুধু সেখানকার নয়, গোটা বিশ্বের কমবয়সী প্রধান শিক্ষকে পরিণত হয়। বাবরের স্কুল শুরু হয় মাত্র 8 জন ছেলে মেয়ে নিয়ে। তাদের সঙ্গে ছিল তার নিজের বোনও, 5 বছরের আমিনা খাতুন। বিকেলবেলা প্রায় 3 ঘন্টা ধরে নিজের বাড়ির উঠোনে পেয়ারা গাছের তলায় ওই ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাত বাবর। বাবরের বাবা মাও পড়াশোনা শেষ করেননি, কিন্তু ছেলের এই উদ্যোগে তারা পাশে ছিলেন। তা নিয়ে মা বাবার গর্বের শেষ নেই, কারণ একটি শিক্ষিত সমাজ গড়তে লড়ছে বাবর। নিয়ম করে গণিত বিজ্ঞান ভূগোল পড়াচ্ছে তিনি, আর শেখাচ্ছে ঝরঝরে বাংলায় লিখ। জানা যায় মাঝে মাঝে ক্লাস থেকে চকচুরি হতো, শিক্ষকরা ধরেও ফেলেন। এটা বাবরেরই কাজ, কিন্তু তারা যখন জানতে পারেন কেন বাবর চকচুরি করে, এরপর থেকে প্রতি সপ্তাহে 1 প্যাকেট করে চক স্কুলের শিক্ষকরা বাবরের হাতে তুলে দেয়। পরিবার ও স্কুলের চেষ্টায় সেই শিশুদের স্কুলের পোশাক, বই ও অন্যান্য পড়া সামগ্রী দেয় বাবর। এ ধরনের শিশুর পরিবারের লোকজনদের বোঝাতে সক্ষম হয় যে বাবর, তারাও স্কুলে পাঠাতে রাজি হন বাচ্চাদের। তাই 2015 সালে উঠান থেকে একটি বাড়িতে স্থানান্তরিত হয় বাবরের স্কুল। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বেসরকারি স্কুল হিসেবে স্বীকৃত পায় স্কুলটি। গত 16 বছর প্রায় 5,000 শিশুকে শিক্ষিত করেছে বাবর। বেশ কয়েকজন আবার সেই স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেছে। 25 বছর বয়সী বাবর নিজে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে। এখন ইতিহাসে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে। বাবর আলীকে বিবিসি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করে। এছাড়া 2009 সালে বিবিসির একটি প্রতিবেদনে মাত্র 9 বছর বয়সে নিজস্ব বিদ্যালয় প্রতিষ্ঠাকারী বাবর আলীকে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়। 2009 সালে ভারতীয় সংবাদ মাধ্যম CNN IVN তাকে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড প্রদান করে। NDTV তাকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার প্রদান করে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।